দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরো 6 জনের মৃত্যু হয়েছে। নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 277 জনের মৃত্যু হলো। এর মধ্যে 114 জনেরই মৃত্যু হয়েছে চলতি মাসে। গত মাসে ডেঙ্গুতে 80 জনের মৃত্যু হয়েছিল। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিন থেকে তথ্য জানা যায়। এ সময় ডেঙ্গুতে ঢাকা বিভাগে 2 জন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে 2 জন এবং বরিশাল ও রংপুর বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গু আক্রান্তের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, সেই সাথে আমাদের জানাবেন যে নিয়ন্ত্রণের বিষয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? জি ফাতিমা, আসলে যেমনটি বলেছেন, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। চট্টগ্রামে নতুন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন প্রতিদিনের কোথাও না কোথাও। আসলে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 56 জন, সেই সাথে চলতি বছর মৃত্যুবরণ করেছেন 21 জন। এই 21 জনের মধ্যে 12 জন নারী, 3 জন শিশু, 6 জন পুরুষ রয়েছে এবং চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন 2473 জন। আসলে বোঝাই যাচ্ছে যে আক্রান্ত এবং মৃত্যু দুটোই কিন্তু সমানভাবে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামে দেখা যাচ্ছে একটা জরিপে আক্রান্তের সংখ্যা কিন্তু পুরুষরা বেশি এবং মৃত্যুর সংখ্যা কিন্তু নারী বেশি। তবে জেলা সিভিল সার্জন তিনি জানিয়েছেন, যারা ঘুমাবেন কিংবা যারা আসলে গল্প করবেন তারা যাতে সচেতন হয় এবং রাতে মশারি টাঙ্গিয়ে অবশ্যই ঘুমাতে হবে, মশারি ছাড়া যাতে কেউ কোনোভাবে না ঘুমায় তিনি বলেছেন। এবং 15টি উপজেলা রয়েছে, এই 15টি উপজেলাতে তিনি সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছেন। তবে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে জনগণ অভিযোগ করে বলেছেন সিটি কর্পোরেশন কোথায় কীভাবে ওষুধ ছিটাচ্ছে সেটা কিন্তু তারা দেখেনি। এরপরে কর্পোরেশন দাবি করছেন তারা কিন্তু ওষুধ ছিটাচ্ছেন এবং যে ওষুধ ছিটাচ্ছেন বলে তারা দাবি করছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। যদি ওষুধ ছিটিয়ে থাকেন তাহলে কেন এবার চট্টগ্রামের অলিতে গলিতে মশার লাভা পাওয়া যাচ্ছে এবং মশার ডিম পাওয়া যাচ্ছে? এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম প্রধান নির্বাহী চাষে সিটি কর্পোরেশনের, তিনি কোনো সদু উত্তর দিতে পারেননি। আমরা আরও কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে, তিনি বলেছেন তিনি 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন, যারা রুগী আসছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার তিনি চেষ্টা করছেন এবং যেটি হাসপাতালে নাই সেটি বাইরে থেকে কিনে আনতে হচ্ছেন, যেটি হাসপাতালে আছে তিনি সেটা দেওয়ার চেষ্টা করতেছেন। ফাতিমা, এটাই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।